বতর বিজ্ঞান কেন্দ্রর হাই এলার্ট জারি, রাজ্যত হব প্রবল বৃষ্টিপাত আর ধুমুহা। আগন্তুক 3-4 দিনলৈ রাজ্যত হব ধারাকার বরষুণ, আর এই তথ্য দিছে বতর বিজ্ঞান কেন্দ্র। নমস্কার, রিপোর্টার ডেকান নিউজলৈ সকলকে স্বাগতম জানাইছো। স্টুডিওত মই ইমন অনুরাগ। রাজ্যত হব প্রবল বৃষ্টিপাত আর ধুমুহা। আগন্তুক 3-4 দিনলৈ রাজ্যত হব ধারাকার বরষুণ, আর এই তথ্য দিছে বতর বিজ্ঞান কেন্দ্র। আর বতর বিজ্ঞান কেন্দ্রর এয়া হৈছে এক হাই এলার্ট। বতর বিজ্ঞান কেন্দ্রর মতে 15 মার্চৰ পৰা 18 মার্চলৈ রাজ্যত প্রচুর বরষুণৰ লগতে ধুমুহা, বজ্রপাত, শিল বরষুণ অহার সম্ভাবনা আছে। 15 মার্চত এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। আর বতর বিজ্ঞান কেন্দ্র অনুসরি আজি রাজ্যের বিভিন্ন স্থানত প্রচুর বৃষ্টিপাত হওয়ার ধুমুহা, ঢেরেকনি, শিল বরষুণ অহার সম্ভাবনা আছে। আনহাতে আন কেবাদিন কিছু ঠাইত প্রবল বৃষ্টিপাত আর আন কিছু কিছু ঠাইত পাতলীয় বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। বতর বিজ্ঞান কেন্দ্রের এই আগজাননী অনুসরি মঙ্গলবারেরপরা রাজ্যের বিভিন্ন স্থানত বরষুণ আরম্ভ হয়েছে, আর বরষুণের ঢেরেকনি, বতাহ অহারও পরিলক্ষিত হয়েছে। আনহাতে 14 মার্চতো রাজ্যের বিভিন্ন স্থানত শিলাবৃষ্টি হয়েছিল। আর উল্লেখ্য যে কেইদিনমান পূর্বে কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রই জারি করা তথ্য অনুসরি বরষুণের পরিমাণ 76% হ্রাস পাইছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাহত সাধারণতে যান বৃষ্টিপাত হব লাগে তাতক প্রায় 76% কম বরষুণ হয়েছে। কেইবাখনো রাজ্যত বরষুণের পরিমাণ 100% হ্রাস পাইছে। কেবল বুলিয়ে নহয় অরুণাচল প্রদেশতো 50%, মণিপুরত 99%, আর মেঘালয়ত 99%, মিজোরামত 100%, নাগাল্যান্ডত 99%, আর ত্রিপুরাতো 100% বৃষ্টিপাতের হ্রাস হয়েছে। নিউজ ডেস্ক, রিপোর্টার ইগন নিউজ।